নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব মীন রাশির সারিসাদির ফার্স্ট স্টেজ অলরেডি চলছে। আপনাদের কোন দিক থেকে শুভ ফল পাবেন, কোন দিক থেকে অশুভ ফল পাবেন, কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে এবং কিভাবে প্রতিকার করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতম টিপস পেতে আমরা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মীন রাশির সম্বন্ধে বলতে গেলে মীন রাশি হচ্ছে বৃহস্পতির প্রভাবিত রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি, অধিকর্তা গ্রহ বৃহস্পতিদেব এবং এটি একটি জলদত্তের রাশি। তাই মীন রাশির মানুষেরা প্রচণ্ড ইমোশনাল হয়, প্রচণ্ড সেন্টিমেন্টাল হয়, প্রচণ্ড রোম্যান্টিক কোচের হয়। কারণ আমরা জানি মীন রাশিতে কিন্তু শুক্র উচ্চস্থ হয় এবং প্রচণ্ডভাবে সংবেদনশীল হয়, চঞ্চল হয়, একটুতেই মনের মধ্যে অত্যন্ত দুঃখ কষ্ট পেয়ে যায়। মানুষকে মন থেকে অনেক কিছু ভালোবাসে, অনেক কিছু করার চেষ্টা করে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে করার চেষ্টা করে। সেই জন্য যতটা মানুষের জন্য করে ততটাই কিন্তু মন থেকে কষ্ট পেতে হয়। তবে এদের মন অনেক উদার হয়, এদের মানুষকে কিন্তু নিঃস্বার্থভাবে অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষের জন্য যতটাই করুক না কেন সেইভাবে মানুষের থেকে কিন্তু এরা রিটার্ন পায় না। এবং অনেক সময় এদিকে মানুষরা কিন্তু অনেকটা ছোট করে, তার সত্ত্বেও এরা মানিয়ে নেয় সংসারের উন্নতির জন্য বা সংসার সুখের জন্য অনেক দায় দায়িত্ব, বিশেষ করে সন্তান বা তার যে লাইফ পার্টনার তার জন্য কিন্তু জীবনে অনেক অংশে স্যাক্রিফাইস করতে পারে, জীবনে অনেক অংশে উন্নতি করতে পারে এবং বিশাল বড় স্বপ্ন দেখে। কোনো কিছু কাজ করতে গেলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে, যেহেতু এটা দ্বৈত সত্তার রাশি, কোনটা করব ভেবে উঠতে পারে না, সিদ্ধান্ত নিতে একটু লেট হয়। কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকে, মন মানসিকতা অনেক উচ্চ মানের হয়, মানুষকে অনেক হেল্প করে, লোকের সঙ্গে বেশি মিশতে গিয়ে বা লোকের ভালো করতে গিয়ে নিজের ব্যাপারটা খুব একটা বোঝে না, সেই জন্য জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। এই জায়গাটা কিন্তু মীন রাশিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রচণ্ড ইমোশনাল হওয়ার জন্য মানুষের থেকে কিন্তু অনেক কষ্ট পেতে হয়। কিন্তু তার সত্ত্বেও যতই তারা কষ্ট পাক না কেন, যতই তারা মন থেকে দুঃখ পাক না কেন, সংসারের ভালোর জন্য বা সেই মানুষ যদি তাকে কোনোভাবে দুঃখ প্রকাশ করে সেটা কিন্তু তার দোষকে কিন্তু সেই সহজেই ক্ষমা করে দিতে পারে, এমন একটা ইমোশনাল রাশি। এবং ব্যয় ভাব বলে, যেহেতু আমরা জানি রাশিচক্রের দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ভাব, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু খরচ অত্যন্তভাবে হয়ে যায়, আপনারা জমানোর ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়েন। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। অন্যদিক থেকে শনি হচ্ছে পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র গ্রহ এবং শনি হচ্ছে অ্যাকচুয়ালি কর্মফলের দেবতা, তাই কর্মের উপর বেশ করে ফল দেয়, মানুষকে অত্যন্ত পরিশ্রম করায় এবং দীর্ঘসূত্রতা লেট করে দেওয়া এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আমি কালকে অলরেডি শনির সারিসাদি নিয়ে ভিডিও দিয়েছিলাম, আপনারা আশা করি দেখেছেন যে সারিসাদি কিন্তু লগ্নের এক্সপেক্টে হয় না, রাশির এক্সপেক্টে হয়। তাই যাদের মীন রাশি তারা কিন্তু মেলাবেন, লগ্নের ক্ষেত্রে এতটা প্রভাব হবে না। তো যাই হোক, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে ঠিক পিছনের রাশিতে যখনই এসে বসবে শনি, তখনই কিন্তু আপনাদের সারিসাদি শুরু হয়ে যাবে। আপনারা অলরেডি বিভিন্ন ভিডিওতে অলরেডি দেখেছেন আমার যে 18 জানুয়ারি 2023 অলরেডি শনি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যখনই ট্র্যানজিট করে গেল, গোচর করে গেল, তখনই কিন্তু আপনাদের সারিসাদির ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেল। এই 18 জানুয়ারি 2023 থেকে মোটামুটিভাবে 29 মার্চ 2025 পর্যন্ত আপনাদের এই আড়াই বছর, মোটামুটিভাবে এই আড়াই বছর আপনাকে ফার্স্ট স্টেজ আপনাদের কিন্তু শনির সারিসাদি ভোগ করতে হবে। তার পরবর্তী আবার সেকেন্ড ফেজে আপনারা মোটামুটিভাবে 2025 থেকে 2028 পর্যন্ত মোটামুটিভাবে একটা সময় পাবেন, পরবর্তী নিয়ে ভিডিও দেব, সেটা সেকেন্ড ফেজ। আবার 27 থেকে 30 পর্যন্ত মোটামুটিভাবে আপনারা কিন্তু থার্ড স্টেজ আপনাদের মোটামুটিভাবে কিন্তু ফিল করতে হবে। আমি ওভারঅলভাবে বললাম, এর মধ্যে অনেকগুলো কন্ডিশন রয়েছে, সেগুলো পরবর্তীকালে আলোচনা করে নেব। আজকে মেন যে আলোচনাটা করব, যে 18 জানুয়ারি 2023 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত এই সময়কালে কুম্ভ রাশিতে শনি অবস্থান করার জন্য আপনাদের সারিসাদির ফার্স্ট স্টেজ কিন্তু ফিল করতে হচ্ছে। এই সারিসাদির ফার্স্ট স্টেজ ফিল করার জন্য আপনাদের উপর কি কি প্রভাব বিস্তার করছে তা নিয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব। মন দিয়ে অনুষ্ঠানটি শুনুন, আশা করব আপনাদের ভালো লাগবে। কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে কি বুঝলেন, যে যখনই রাশির পিছনে রাশিতে এসে বসবে তখন ফার্স্ট স্টেজ, আপনার রাশির উপর চলে এলে সেকেন্ড স্টেজ, রাশি থেকে ক্রস করে তার পরের রাশি অর্থাৎ মেষ রাশিতে চলে গেলে আপনার লাস্ট স্টেজ বা থার্ড স্টেজ চলবে, এই তিনটে পর্যায় কিন্তু শুরু হবে। তবে অন্যান্য রাশির ক্ষেত্রে যতটা না সমস্যা ক্রিয়েট করে, রাশিচক্রের তিনটে রাশির উপর সারিসাদির নেগেটিভ প্রভাবটা কিন্তু বেশি থাকে।
অন্যান্য রাশির ক্ষেত্রে জেনারেলভাবে মিডিল আড়াই বছরটা কিন্তু চাপের অবস্থা তৈরি করে, কিন্তু মীন রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এই তিনটে রাশির ক্ষেত্রে, বিশেষ করে বৃশ্চিক রাশি এবং মীন রাশিদের ক্ষেত্রে, তবে ধনু রাশির ক্ষেত্রেও কিছুটা লাস্ট পাঁচ বছর সারেসাতির প্রভাবটা অত্যন্ত নেগেটিভভাবে বর্তায়। এবং অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে, যে ব্যাপারগুলো আপনাদের শিখিয়ে দেব সেই অনুযায়ী চললে কিন্তু আপনাদের জীবনে কোনো রকম সমস্যায় পড়বে না। কিন্তু আমি যে ব্যাপারগুলো বলবো সেই ব্যাপারে আপনাদের অবগত থাকতে হবে। কালকে ভিডিও আশা করি আপনারা দেখেছেন, আগের যে সারেসাতির ভিডিওটা বিভিন্নভাবে করি, আপনাদের অবগত করার চেষ্টা করি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের রাশির এক্সপেক্টে কী কী সমস্যা ক্রিয়েট করছে সেগুলোকেও অবগত করার চেষ্টা করব। দেখুন, শনিকে আমরা কি বলেন যে দ্য প্ল্যানেট অফ দ্য জাস্টিস, অর্থাৎ কর্মফলের দেবতা, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে পরীক্ষা নিরীক্ষা নেবে। শনি কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দিয়ে আপনাকে দেখবে যে আপনি কিভাবে সেই সমস্যা থেকে উঠে আসতে পারেন। আপনাকে কিন্তু অনেক প্রচুর পরীক্ষা কিন্তু এই সময় দিতে হবে, জীবনের সার্বিক পরীক্ষার আপনাকে মুখোমুখি হতে হবে। যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে, যারা সংসারের সঙ্গে আবদ্ধ রয়েছেন সাংসারিক অনেক চাপ বা সুদ ঝামলা কিন্তু আপনাদের পোয়াতে হবে, যারা বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেসারাইজ অবস্থা কিন্তু তৈরি করবে। বিভিন্ন জটিল অবস্থায় ফেলে দিয়ে আপনাকে কিন্তু শনি সবসময় ইমোশনালভাবে আপনি কতটা স্ট্রং থাকতে পারেন সেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে। প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে, হঠাৎ কোনো কাজের জন্য আপনাকে দূরে যেতে চলে যাওয়া বা বিদেশ যাত্রা বা আপনার স্থান পরিবর্তন হতে পারে। আপনার মধ্যে যেহেতু শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, তাই আপনার মধ্যে শ্লথ, দীর্ঘসূত্রতা বা আপনার মধ্যে একটু স্লো হয়ে যাওয়া, কেননা শনি হচ্ছে বিলম্বকারী গ্রহ, সমস্ত কাজ আপনার একটু স্লোভাবে চলা, অনেক কাজ আটকে যাওয়া, সহজে না হতে দেওয়া, অনেক পরিশ্রম করে কোনো কাজে সফলতা পাওয়া, আপনার মনের মধ্যে একটা অত্যন্ত ডিপ্রেশন, অত্যন্ত হতাশা তৈরি করবে, কিছু মনে হবে যেন আমার জীবনে আর কিছুই যেন হবে না, আপনাকে এমনভাবে স্লো করে দেবে, এমনভাবে আপনার চাপ দেবে, মনে হবে যেন আমার জীবন থেকে যেন সব কিছুই হারিয়ে যাচ্ছে, কিন্তু তা নয় একদমই। আপনাকে একটু ইমোশনালভাবে চাপ দেবে এবং ডিপ্রেশনের শিকার করার চেষ্টা করবে, আপনাকে একটু অলস করে দেবে, আপনার দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা এই সমস্ত জায়গাতে কিছু সমস্যা আসতে পারে, কেননা শনি কিন্তু হাড়ের কারকগ্রহ, অস্থিমজ্জার কারকগ্রহ। অন্যদিক থেকে শনির এই সারেসাতি চলাকালীন আপনি কোনো কাজ যদি ভাবেন যে সহজে হয়ে যাবে বা আপনি না খাড়লে সেই কাজটা মিটে যাবে, তাহলে কিন্তু সেই কাজটা সহজে মিটবে না, আপনাকে একটু পরিশ্রমের ব্যাপারে এবং সেই কাজটার 100% পারফেক্ট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই সেই কাজটা মিটে যাবে। শনি মানুষকে অপেক্ষা করতে শেখায়, ধৈর্য, কষ্টকর পরিশ্রম করতে শেখায়, প্রাপ্য দিতে দেরি করায় এবং শনিকে বলা হয় স্বর্গদ্বারের প্রহরী, অর্থাৎ স্বর্গদ্বারের যে প্রহরী হিসাবে বা গার্ড হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। কারণ আপনার জীবনের উন্নতি করতে গেলে, ভালো জায়গায় স্টেজে চলতে গেলে আপনাকে যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনাকে ফেস করতে হয় সেই জায়গাটা কিন্তু আপনাকে শনি আপনাকে চুলছেড়াভাবে বিশ্লেষণ করে নেবে। তবে একটা কথা বারে বারে বলবো, যেহেতু রাশির উপর প্রভাব বিস্তার করে শনির সারেসাতিটা প্রভাব দেয়, সবসময় চেষ্টা করুন আপনারা একটু কাজের ব্যাপারে অ্যালার্ট থাকা, কোনো রকম ফাঁকিবাজি করবেন না। এবং আবার অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা কাজ করতে 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 আপনারা পরিশ্রম করতে করতে অত্যন্ত খিটখিটে হয়ে যান, অত্যন্ত অধৈর্য হয়ে যায়, রাতের ঘুমের সমস্যা ক্রিয়েট করে। এই জন্য আমি বলবো আপনারা এই সময় একটু চেঞ্জিংয়ে যান, একটু এমন একটা আবহাওয়ায় যান যেখানে আপনার মন মানসিকতা ভালো থাকবে, একটু কোনো নদীর ধারে ধরুন, এমন কোনো জায়গা যেখানে হয়তো একটু নির্জন, একটু জলাশয় রয়েছে বা একটু নিরিবিলি বসতে পারেন, বা কোনো ধর্মীয় স্থানে। অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, পুজো দেবেন, শনিবার তো অবশ্যই শনিদেবের মন্দিরে যাবেন, কিন্তু যে কোনো নির্জন স্থানে বা যে কোনো মন্দিরে প্রতিদিন যেতে চেষ্টা করুন এবং মনকে একটু প্রসন্ন রাখতে চেষ্টা করুন, মনকে একটু ফ্রি রাখতে চেষ্টা করুন। কারণ সবসময় আপনাদের উপরে একটা প্রেসারাইজ দিয়ে আপনারা মন থেকে খুব উতলা হয়ে যাবেন, এই প্রেসারাইজ সিচুয়েশন থেকে নিজে কিছুটা বেরিয়ে আসুন। কেননা মন যদি, মনের মানসিকতাকে যদি আপনি স্টিল করতে না পারেন, তাহলে আপনার যে প্রবলেমে আপনি পড়েছেন সেই প্রবলেমটাকে আরও জটিল মনে হবে, আরও কমপ্লেক্স মনে হবে। তাই এই রিজিড ব্যাপার থেকে সরে আসার জন্য একটু রেস্ট নিন, একটু স্লো হন দরকার হলে, একটু আস্তে আস্তে কাজ করুন, একটু ভেবে চিন্তে কাজ করুন, শুধু পরিশ্রম করবেন না, এবং একটু মনকে, মাইন্ডকে, বডিকে একটু রিল্যাক্সে রাখুন, একটু ঘুরুন, একটু ভাবুন, সবসময় কাজের মধ্যে ডুবে যাবেন না, কারণ আপনাকে এতটাই রেসলেসনেস করে দেবে। আর ফোন থেকে দূরে থাকুন, নতুন কোনো প্ল্যানিং থেকে দূরে থাকুন, খুব ভাবনা চিন্তা করে
কখনো ভাববেন না যে এই সময় আপনার কোনো কাজ সহজে হয়ে যাবে। সব সময় যে কোনো কাজ আপনাকে কিন্তু অনেক কষ্ট দেবে। মানে আপনার কোনো কাজ সহজে বিনা পরিশ্রমে যে হয়ে যাবে যদি ভেবে থাকেন, তাহলে কিন্তু সেই কাজটা ডেফিনেটলিভাবে আপনার মিলবে না। আপনাকে কি যদি কোনো কাজ আপনি পিওরলিভাবে 100% পারফেক্টভাবে করেন, তাহলে আপনার কাজটা 100%ভাবে কিন্তু মিলবে। কিন্তু শনি সবসময় নেগেটিভ নয়। শনি মানুষের অ্যাকচুয়ালি এই সময় যদি আপনি সূক্ষ্মভাবে অ্যানালাইজ করেন, শনির সাথে সাথে যদি কিছু না কিছু শুভ ফল মেটেরিয়ালিস্টিক বা আপনার একটা কনস্ট্রাকটিভ কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রদান করবে। কিন্তু আপনার উপরে একটা চাপ অবশ্যই দেবে, কিন্তু সেই চাপকে কমানোর জন্য মন মানসিকতাকে প্রসন্ন করুন। প্রতিদিন দরকার হলে শিবলিঙ্গে অভিষেক করুন, কোনো ধর্মীয় স্থানে যান, একটু রিল্যাক্সে থাকুন কিছুটা হলেও। সারাদিনে অন্তত মোবাইল ফোন, টিভি বা যে কোনো সোশ্যাল মিডিয়া সব থেকে সরে এসে একটু নিভৃতে একটু ভাবুন, লিখুন যে আপনার কী সমস্যা হচ্ছে সেই জায়গাটা, অর্থাৎ মনকে কোনোভাবে প্রসন্ন করুন এবং রিজিড ব্যাপারটা একটু ছেড়ে দিন এবং মন মানসিকতাকে আরও ট্রান্সপারেন্ট করুন। আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে, এই ধরনের মেন্টালিটি রাখুন। সবসময় আপনাকেই আপনি যেটা ভাবতেন সেটাই আপনাকে করতে হবে এমন ভাববেন না, তাহলে কিন্তু কোনো কাজ মিলবে না। একটু রিল্যাক্স করুন, কিন্তু রিল্যাক্স করুন মানে আবার এমনও রিল্যাক্স করবেন না যে পরিশ্রম থেকে আপনি পালিয়ে যাবেন। পরিশ্রম করুন কিন্তু ব্রেনকেও সঙ্গে রাখুন, ঠিক আছে? ইমোশনাল হন কিন্তু বাস্তববাদিতাও রাখুন। পরিশ্রম করুন, একটু রেস্ট নিন, একটু রিল্যাক্স থাকুন, একটু কোনো এমন জায়গায় যান যেখানে আপনার মনটাকে একটু শান্ত হবে, স্টিল হবে, তাহলে কিন্তু আপনাদের উপর চাপের জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি সাড়ে সাথে মাইন্ডের উপর এমন একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করে আপনাকে দিশাহীন করে দেয়। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দিশাহীন করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসেন যেটা কিন্তু আরও বিপজ্জনক। সেই জন্য আগে মনকে শান্ত করুন। শনিবার অবশ্যই নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন, ঠাকুরকে ডাকুন, হে গুরুদেব তুমি আমাকে ক্ষমতা দাও, শক্তি দাও, তুমি আমাকে পরিশ্রম করার মতো ক্ষমতা দাও, আমাকে বাস্তবের সম্বন্ধে অবগত করার মতো ক্ষমতা দাও, আমি যেন জীবনে সঠিক পথে চলতে পারি এবং সৎ পথে সঠিকভাবে চলুন। তাহলে আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তি কিন্তু শনিদেব আস্তে আস্তে সরিয়ে দেবে, চাপ দেবে, কিন্তু সেই চাপটা আপনি সঠিক কাজে লাগিয়ে জীবনের পথে উন্নতি করতে পারবেন। কেননা শনির এই সাড়ে সাথী পর্যায়ে আপনাকে কিন্তু শুদ্ধ করে, পবিত্র করে। আপনার এই সময়ে রেক্টিফিকেশনের সময়, আপনার যা ভুল রয়েছে সেই ভুলটা আপনাকে রেক্টিফাই করাবে। তাই রেক্টিফিকেশনের কাজে লাগান এবং মনকে আরও প্রসন্ন করুন, শান্ত করুন, স্টিল হন, দেখবেন অনেক সমস্যা কেটে যাবে। এবং কোনো ধর্মীয় স্থানে যান এবং নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো মানুষ লাইফে এলে সেখানে কখনোই আবেগ তাড়িত হবে না। আবেগিত হলে সঙ্গে সঙ্গে বাঁশ খাবেন, আবেগ জায়গাটাকে সরিয়ে রাখুন। বাস্তবের আলোকে যে কোনো ঘটনাকে দেখুন এবং রিজিড ব্যাপারটাকে কমিয়ে দিন, সরিয়ে দিন, ট্রান্সপারেন্ট হন, অ্যাজ ইট ইজ দেখুন, শান্ত করুন মনকে, দেখবেন অনেক সমস্যা কিন্তু আপনাদের কেটে যাবে। আমি এবারে যেগুলো বলবো সেগুলো হচ্ছে, যেহেতু আপনাদের রাশির দ্বাদশে বসে আছে শনি, তাহলে আপনাদের উপর কী প্রভাব পড়তে। আমরা জানেন দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব, দ্বাদশ ভাব মানে ঘুমের ভাব, দ্বাদশ ভাব মানে শয্যা সুখ। তাই দ্বাদশ ভাবে শনির অবস্থান আপনাকে কিন্তু অবশ্যই ঘুমের সমস্যা ক্রিয়েট করবে, অত্যাধিক ব্যয় বেড়ে যাবে, বিভিন্ন শারীরিক অসুস্থতা, রোগ জ্বালা, টুকটাক শরীর টরীর খারাপ হওয়া, বিশেষ করে এই মুহূর্তে শনি বক্রী থাকার জন্য অনেক দিক থেকে আপনার শরীর টরীর খারাপ যাবে। এবং অত্যন্ত শরীর টরীর খারাপ হওয়ার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা না যে পারছেন না তবুও পরিশ্রম করতে হচ্ছে এমন একটা একটা ডিপ্রেশন কাজ করবে। সেটা যে যারা সাংসারিক রয়েছেন তাদের সাংসারিক, বা যারা পরিশ্রম করছেন কোনো জব সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও, মানে আপনারা পারছেন না, ভালো লাগছে না, তাদেরও যেন করতে হচ্ছে, এই ধরনের একটা অবস্থা হচ্ছে। এই জন্য আমি বলবো আপনারা দরকার হলে কিছুদিন ছুটি নিয়ে নিন, একটু মনকে আগে শান্ত করুন। এমন একটা জায়গায় ঘুরতে যান, শুধু খেতে নয়, এমন একটা জায়গায় ঘুরতে যান যেখানে মন একটু আপনার স্টিল হবে, শান্ত হবে, ঠিক আছে? অন্যদিক থেকে আপনার শারীরিক অসুস্থতার জন্য অনেক খরচ খরচা বেড়ে যেতে পারে। সমস্ত ফ্যামিলির জন্য অত্যন্ত আপনার কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করবে, আপনারা সব ব্যাপারে অত্যন্ত প্রেসার ফিল করবেন। ভবিষ্যতের কথা ভেবে এবং ভবিষ্যতের অপ্রত্যাশিত প্রবলেমের কথা ভেবে যে আমার জীবনে কি হবে, বা আমার সন্তানের জীবনে কি হবে, বা আমার জীবনে কি করে চলবে, এই ধরনের কোনো দরকার নাই সেই চিন্তাগুলো করার, কিন্তু আপনি চিন্তা করবেন। আপনি চিন্তা করে নিজে অত্যন্ত উদ্বিগ্ন এবং উতলা হয়ে উঠবেন। এই জায়গাটা আপনি নিজে থেকে কন্ট্রোল করুন, এই উদ্বিগ্ন জায়গাটাকে সরিয়ে রাখুন। আচ্ছা যা হবে আমি বাস্তবে যখন পড়বো তখন দেখবো, এখন ছাড়ুন না,
এই যে মনের মধ্যে ক্রমাগত চিন্তার জন্য আপনারা মন থেকে অত্যন্ত দমে যাবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু নিজেদের কিন্তু সংযত হতে হবে। কেননা এত চিন্তা করার কিছু নেই, ঈশ্বর যেহেতু আপনার জন্ম দিয়েছে, আপনার কর্ম করার ক্ষমতার জন্য যেমন হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে প্ল্যানিং করার জন্য, সুতরাং আপনি জীবনে যেই সমস্যায় পড়ুন না কেন ঈশ্বরের শরণাপন্ন হন, শনিদেবের শরণাপন্ন হন, আপনার ম্যাক্সিমাম সমস্যা কিন্তু কেটে যাবে। এই যে আপনার বিনা কারণে অত্যন্ত চিন্তা করছেন, একটা সামান্য ঘটনা কিছু ঘটলে আপনারা এত চিন্তা করছেন, এই চিন্তার জন্য আপনার যতটা সমস্যা হচ্ছে আপনি রিপিটেডলি সেই সমস্যার কথাটা বলে 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 ক্রমাগতভাবে টেনশনের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছেন। তার জন্য আপনার ঘুমের সমস্যা, শরীর খারাপ, মানসিক অশান্তি, ডিপ্রেশন, কিছু ভালো লাগা, অ্যাংজাইটি, সবেতেই রাগ, সবার উপর একটা বিতৃষ্ণা জন্মাবে। এই ব্যাপারটা আমি বারে বারে আপনাদের সরানোর চেষ্টা করছি, এই জায়গাটা সরিয়ে রাখুন। আপনার মনে হবে যেন আপনাকে কোনো বিভিন্ন ধরনের সমস্যা যেন আপনাকে খুঁজে বেড়াচ্ছেন, আপনি যেন আপনাকে সমস্যা যেন আপনি সমস্যাকে খুঁজছেন না, আপনাকে সমস্যা যেন খুঁজে বেড়াচ্ছে। আপনি এই সমস্ত সমস্যাগুলোকে যত এড়োতে চাইবেন তত দেখবেন সমস্যা যেন আপনার ঘাড়ে উঠে বসছে। তাই আপনি এত ভাববেন, এই ভাবনাটাকে সরিয়ে রাখুন, মানসিক চাপটাকে সরিয়ে রাখুন। প্রতিদিন শিবলিঙ্গে অভিষেক করুন, দরকার হলে পারদের একটা শিবলিঙ্গ কিনুন। শিবলিঙ্গে পারদের শিবলিঙ্গ মোটামুটি 100 গ্রাম, যদিও খুব ছোট হয়, মোটামুটি 1,500-2,000 টাকার মতো দাম হবে, এবং একটু বড় হলে মোটামুটি নর্মাল সাইজ যেটা হয় সেটা মোটামুটি আপনার 4,000-5,000 টাকার মতো দাম হবে পারদের শিবলিঙ্গ। যদি পারদের শিবলিঙ্গ নাও পান, আপনারা কালো শিবলিঙ্গে, যে ব্ল্যাক স্টোনে যে শিবলিঙ্গ হয়, কালো যে পাথরে যে শিবলিঙ্গ হয়, তাতে আপনি অভিষেক করুন। মন মানসিকতা থেকে প্রসন্ন রাখুন, মুক্ত করুন, বেশি পরিমাণ জল খান, মুন মেডিটেশন করুন, মন মানসিকতা থেকে আরো প্রসন্ন রাখতে চেষ্টা করুন। এবং এই সময় আপনাদের হঠাৎ করে কোনো দূরে যাত্রা, বিদেশ যাত্রা, স্বাধীন কোনো ট্রিপ হতে পারে, ঠিক আছে, বা কোনো বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। তবে আমি বারে বারে আপনাদের মন মানসিকতাকে আরো প্রসন্ন রাখতে আমি অনুরোধ করছি। নেক্সট যেটা বলবো, যেহেতু দ্বাদশভাবে রয়েছে, দ্বিতীয়ভাবে আপনাদের উপর প্রভাব দিচ্ছে রাশির এক্সপিরিয়েন্স, দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার অর্থ সেভিংসের প্রচণ্ড সমস্যা ক্রিয়েট করবে। মুখের কথা বা মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে আপনাকে আরো সংযত হতে হবে। এমন কিছু দুমদাম কথা বলে দেবেন যে ফ্যামিলি মেম্বার বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করতে পারে, সেই ব্যাপারে একটু সংযত হবেন। আত্মীয় স্বজনের সঙ্গে লিমিট রেখে মিশবেন সবসময়, এই সময় কিন্তু ওই আগ বাড়িয়ে বেশি উপকার করতে যাবেন না। কেননা এখনকার দিনের আত্মীয় স্বজন মানে বুঝতেই পারছেন, সবার ধান্দা ছাড়া কেউ মানুষকে কিন্তু ভালোবাসে না। প্রতিটা মানুষ ধান্দা নিয়ে দৌড়াচ্ছে, এই যে এত টাকা করে পাচ্ছেন মাস গেলে, এত টাকা যে ছড়াচ্ছে, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ধান্দা রয়েছে। যে আমি যে আপনাদের বক্তব্য রাখছি, নিশ্চয়ই তো আমারও কিছু ধান্দা রয়েছে। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তা প্রতিটা ব্যাপারে যাই হোক না কেন বলি, এখনকার মানুষ প্রতিটা তার নিজের স্বার্থ নিয়ে দৌড়ায়। তো অবশ্যই যতই আমার আত্মীয় স্বজন পেয়ারের হোক না কেন, আপনি একটা লিমিট রেখে তার উপকার করুন, লিমিট রেখে তার সঙ্গে মিশুন, না হলে কিন্তু এই ইমোশনালভাবে বেশি কিছু করতে গেলে অবশ্যই আপনার জীবনে সমস্যা আসবে। যা কিছু নতুন কিছু আপনি করতে যাবেন সেটাই আপনাকে বাঁধ দিয়ে দেবে যদি ইমোশনালভাবে করেন। যদি আপনি প্র্যাকটিক্যাল ভেবে করেন, রিয়েলিস্টিকভাবে করেন, তাহলে কিন্তু আপনার সেই সমস্যা আসবে না। বোঝা গেল কি বললাম? পরবর্তী যেটা বলবো, ষষ্ঠভাবে দৃষ্টি পড়ার জন্য শনিদেবের দ্বাদশভাব থেকে গিয়ে আপনার টুকটাক কিছুটা শরীর টরীর খারাপ করাবে, মন মানসিকতা ভালো যাবে না, শত্রুতার সম্মুখীন করাবে, মাঝে মাঝে ঋণগ্রস্ত করাতে পারে, প্রচুর লড়াই করতে হবে, প্রচুর স্ট্রাগল হতে পারে। তবে এই সময় চাকরি প্রাপ্তির একটা ভালো সুযোগ আসবে, কর্মপ্রাপ্তির ভালো সুযোগ আসবে, জীবনে গঠনমূলক কোনো কিছু করতে পারবেন। যদি শনির এই প্রেসারাইজ অবস্থাকে কাজে লাগিয়ে জীবনের পথে সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে এই সময় আপনার জীবনে সঠিক কোনো পরিবর্তন কিন্তু শনিদেব নিয়ে আসবেই আসবে। কেননা শনির সাড়ে সাথী পর্যায়ে মানুষকে যেমন চাপও দেয় মানুষের জীবনে সর্বাত্মক উন্নতি করায়, তাই এই চাপটাকে সঠিক কাজে লাগান, মন মানসিকতা ডিপ্রেশনটাকে সরিয়ে রাখুন এবং জীবনের পথে সঠিকভাবে কাজে লাগান। ওকে, নেক্সট যেটা বলবো, নবমভাবে শনিদেবের দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের অবশ্যই উন্নতি হবে, তবে ভাগ্যের উন্নতির জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর লড়াই করতে হবে, পিতা শরীর স্বাস্থ্যের কারণে আপনাকে যত্নশীল হতে হবে, নিজের কর্মের ব্যাপারে আরও আরও আপনাকে পারফেকশন বজায় রাখতে হবে, এবং আপনার এই সমস্ত প্রবলেমটা অনেক অংশে সরে যাবে যদি আপনি শনি সঠিকভাবে পুজো দেন, শনি মন্দিরে যান, শনির মন্ত্রপাঠ করেন। শনির যে মন্ত্রপাঠ আমি কালকেই বলেছি, আবার বলছি, ওং নীলাঞ্জন চং পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনৈশ্চরম। ওং নীলাঞ্জন চং পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং ছায়া গর্ভ সম্বোধং বন্দে ভক্তা শনৈশ্চরম। ওং নীলাঞ্জন চং পক্ষায়ং রবি সুতং মহাগ্রহং
ছায়া গর্ভ সম্বুধং বন্দে ভক্তা শনৈশ্চরম। এই মন্ত্রটা, এই প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে বীজ মন্ত্রটা দুটোর মধ্যে যে কোনো একটা, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায়ণম, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায়ণম, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায়ণম, এই মন্ত্রটা, অথবা আপনারা আরেকটা বড় বীজ মন্ত্রটা আছে, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায়ণম, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায়ণম, ওং প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায়ণম। বারে বারে আমি মীন রাশিকে বলবো এই সময় টেনশন একদম করবেন না, নিজের যতটুকু পরিশ্রম করতে পারেন ততটুকু করুন, একটু মাঝে মাঝে রেস্ট নিন, মনকে একটু পরিতৃপ্ত রাখুন, একটু খোলা জায়গায় ঘুরে আসুন যেখানে জলাশয় রয়েছে, কারণ আমরা অত্যন্ত ইমোশনাল, মানসিকভাবে অত্যন্ত কষ্ট পাবে এবং লোকের এই ছোটোখাটো কথাগুলোকে এতটা ধরবেন না, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। এবং আপনি আপনার কাজ করে যান এবং একটু রিল্যাক্স থাকুন, একটু রিল্যাক্সেশন রাখুন মনের মধ্যে, একটু রিল্যাক্টেন্ট ভাব রাখুন, কিন্তু কাজ করুন, কিন্তু অলসতা রাখবেন না, মনের কষ্টটাকে সাময়িকভাবে সরিয়ে রাখুন। এবং অবশ্যই অবশ্যই কোনো স্পিরিচুয়াল প্লেসে যান, আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন, অবশ্যই চেষ্টা করুন প্রতিদিন ধর্মীয় কোনো স্থানে যেতে, কোনো স্পিরিচুয়াল প্লেসে যেতে, মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে। যারা হিন্দু রয়েছেন তারা অবশ্যই শিবলিঙ্গ অভিষেক করবেন এবং আপনারা অবশ্যই মুন মেডিটেশন করবেন, বা যখন ফুল মুন উঠবে তখন কিন্তু সেই মুনের যে আলোটা, ওই চন্দ্রের আলোটা অবশ্যই নেবেন এবং এত ভাববেন এবং অবশ্যই শনি মন্দিরে কিন্তু পুজো দেবেন, দেখবেন অনেক সমস্যা কেটে যাবে। এই আপনার মানসিক অস্থিরতাকে আগে সরিয়ে রাখুন এবং দরকার হলে খাতায় লিখুন যে আপনার জীবনে কি সমস্যা ক্রিয়েট করছে। এত ভাববেন না, আপনি এত ভাবছেন এত ভাবছেন এত ভাবছেন, ভাবতে ভাবতে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, তার থেকে আপনার টেনশন, তার থেকে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি, কোনো কিছু ভালো লাগছে না, এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, একটু হালকা হন, ভাবুন না যা হবে হবে দেখা যাবে, অত ভেবে লাভ নেই, এই একটা মেন্টালিটি রাখুন আর পরিশ্রম করে যান, দেখবেন আপনার জীবনে সমস্ত প্রবলেম অনেকটা সরে যাবে। এবং অবশ্যই যে সমস্ত ব্যাপারগুলো বলি, আপনার শ্বেত বিড়লা মূল পড়তে পারেন, আপনার জন্মছকে শনি যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই আপনি উপরত্ন হিসেবে এমিটিস পড়তে পারেন, ঘোড়ার নালের আংটি পড়তে পারেন মধ্যম আঙুলে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে। তবে নীলা পড়তে বলবো না, নীলা পড়তে গেলে অবশ্যই বাচ্চা সঠিকভাবে অ্যানালিসিস করার প্রয়োজন আছে। ভাত রান্না হওয়ার পর প্রথম যে রান্না ভাতটা হবে সেটাকে অবশ্যই কাককে দিন, বা আপনারা কোনো কুকুরকে আপনারা খাওয়াতে পারেন, বা কোনো পশুকে কিন্তু অবশ্যই আপনারা ঘরে রাখতে পারেন, বা তাকে কিন্তু সেবা করতে পারেন, কোনো দারিদ্র বা আর্ত মানুষকে সেবা করতে পারেন, বা শনি মন্দিরে আমরা তেল দিতে পারেন, সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন, বা সর্ষের তেল কিন্তু দান করতে পারেন কোনো আর্ত মানুষকে, গরিব মানুষকে, কোনো লোহার কড়ায় কালো বস্ত্র সর্ষের তেল, এগুলো দান করলে অনেকটা অংশ উপকার পাবেন। তবে এগুলো যত যাই করুন না কেন, মেন্টালিটির দিক থেকে ঠিক করার জন্য অভিষেক করুন, শনির মন্ত্র পাঠ করুন, কোনো ধর্মীয় স্থানে যান, দরকার হলে একটা মুক্ত পড়ুন, ভালো দেখে মুক্ত পড়লে মানসিক অশান্তিটা অনেকটা কমে যাবে, কারণ আপনারা অত্যন্ত ইমোশনাল, কারণ মীন রাশির মানুষেরা এতটাই ইমোশনাল হয় না, মানসিক দিক থেকে না প্রচণ্ডভাবে কষ্ট পেয়ে যায়। এই জায়গাটাকে একটু কন্ট্রোল করুন, দেখবেন কোনো সমস্যা হবে না, আমি বলছি আপনাদের কোনো সমস্যা হবে না, শুধু এই জায়গাটাকে একটু কন্ট্রোল করুন। তো আশা করলাম আমরা বুঝতে পারলাম কোন জায়গাটা অবগত করার চেষ্টা করলাম, আশা করলাম আপনারা উপকৃত হয়েছেন, কেমন লাগলো আমার অনুষ্ঠানটিকে সেটা অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আমি রাশিফল নিয়ে বা ভিডিও করা সম্ভব না হলে আমি রাশি নিয়ে অ্যানালিসিস করছি, পরপর ভিডিও দেব, অনেকে আমাকে বলছেন, দেখুন আমি একা মানুষ, পরপর যতটুকু সম্ভব পারি ভিডিও করছি এবং আমি আপনাদের কাছে পরপর বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করব, আমার ভিডিও দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমাদের পছন্দ হয়, তবে সাবস্ক্রাইব করে রাখা মানে অ্যানালাইসিস করা নয়, সাবস্ক্রাইব করা মানে আপনারা ভিডিও পাবেন। অনেকে বলেন যে সাবস্ক্রাইব করেছি আমার বাচ্চাটা ফ্রিতে দেখে দেবেন, এটা কিন্তু কোনোভাবেই পসিবল হবে না, এ ব্যাপারে আপনাদের একটু অবগত করার চেষ্টা করব, তার জন্য যা যা ফিজ লাগে সেটা কিন্তু আপনাদের প্রত্যেককে প্রোভাইড করতে হবে যারা করতে চান। তো আশা করবো এই ব্যাপারটা বুঝবেন, কারণ এত মানুষের সবার কিন্তু ফ্রিতে করা আমার সম্ভব নয়, বা অনেকে এত ফোন করতে থাকেন আমার পক্ষে সম্ভব নয়, যারা কনসালটেশন নেবেন তারাই কিন্তু দয়া করে ফোন করবেন, কারণ আমারও কিন্তু চাপ পড়ছে, আমিও কিন্তু এই সমাজের বাইরে নয়, আমি অ্যাস্ট্রোলজার মানে যে মানুষ নয় তা তো নয়, আমি তো দেবতা নয়, আমারও লাইফে অনেক সমস্যা থাকতে পারে, তো আপনাদের অবগত করার চেষ্টা করি সার্বিকভাবে, তার মানে এই নয় যে আপনারা অনেকে আমাকে বিরক্ত করবেন। তো যাদের প্রয়োজন রয়েছে, যারা সত্যি কনসালটেশন করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নমস্কার, থ্যাংক ইউ।